বাংলাদেশের বিরুদ্ধে মধ্যাহ্নভোজের আগেই বড় রানের লিড টিম ইন্ডিয়ার। মধ্যাহ্নভোজ শেষ হতেই জোড়া সেঞ্চুরি, টেস্ট কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি ঋষভ পান্তের। 109 রান করে ফিরলেন উইকেট কিপার ব্যাটসম্যান। মধ্যাহ্নভোজের আগে 82 রান করেন ঋষভ পান্ত। মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতেই এক একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে 11 রান তুলে নেন। এরপর সেঞ্চুরি পান তিনি। মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁলেন পন্ত। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে 6টি সেঞ্চুরি আছে মাহিরও। পন্ত আউট হওয়ার পর সেঞ্চুরি পান শুভমান গিলও। টেস্ট ক্রিকেটে 5ম সেঞ্চুরি পেলেন শুভমান গিল। ঘরের মাঠে এটি তার 4র্থ সেঞ্চুরি। দ্বিতীয় দিনের শেষে 3 উইকেট হারিয়ে 81 রান তুলেছিল ভারত। মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশ কোনো উইকেট তুলতে পারেনি। 51 ওভারে 205 রান তুলে ভারত। 432 রানের লিড নেয় রোহিত ব্রিগেড। শনিবার সকালের সেশনে প্রধানত পেসাররাই সাফল্য পান, কিন্তু চিপকের লাল মাটির পিচ সকাল থেকেই দখল করল ভারতের 2 তারকা শুভমান গিল ও ঋষভ পান্ত। রীতিমতো বাংলাদেশ বোলিংকে শাসন করলেন তারা। মধ্যাহ্নভোজের পর রীতিমতো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে টিম ইন্ডিয়া। শুক্রবার দ্বিতীয় দিনের ম্যাচে 376 রানে শেষ হয় ভারতের ইনিংস। সেঞ্চুরি পান রবিচন্দ্রন অশ্বিন। 86 রান করেন রবীন্দ্র জাদেজা। 5 উইকেট পান বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। কিন্তু দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে 149 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জসপ্রীত বুমরার আগুন ডেলিভারিতে ফিরতে হয় বাংলাদেশের অধিকাংশ ব্যাটসম্যানকে। 2টি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং ও রবীন্দ্র জাদেজা। ব্যাট করতে নেমেই উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসে কম রান করে ফেরেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ও বিরাট কোহলি।